بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله مالك الملك والملكوت خالق الخلق والجبروت سلطان السلاطين والعارفين والصلاة والسلام على سيدنا ورسولنا ورسول ربنا وكريمنا ورحيمنا ومأوانا وملجانا سيدنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم عالم ما كان وما يكون سر الله المكنون در الله المخزون وعلى آله وصحبه وأهل بيته وعترته وشهداء محبته شهداء الكربلاء أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد وآله وصحبه اللهم صل مولانا محمد وعلى مولانا اللہ تمہیں دایا کرو نصیب کرو مدینہ نبی جی کے ناد کیا قبر من بولے زمین بولے از آمدر کوشیر دین ای زاگات تشریف علم رحمت للعالمین اللہ مولانا محمد سیدنا یا رسول اللہ
رہنما ہو جملہ رحمہ و تھوئی اللہم مولانا محمد سیدنا صلاۃ یا رسول اللہ علیکم السلام علیک منی و صلاتی یا رسول لیس لی حسن العمل کئی فان جاتی یا رسول صلاۃ یا سلام یا انت جواد کریم نانک من سائل من نصاب الفضل شيء في الزكاة یا رسول صلاۃ یا علیکم ہر دم ازما صدر دو صد سلام بر رسول علیہ بشتمام صلاۃ یا علیکم بسم اللہ الرحمن الرحیم وقر ربی زدنی علما صدق اللہ المولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم مولایا صلی وسلم مبارک علیہ. زندگی بخش دی بندگی کو ابروئے دین حق کی بچا لی. زندگی بخش دی بندگی کو ابروئے دین حق کی بچا لی. وہ محمد کا پیار نواسا صلی اللہ علیہ وسلم وہ محمد کا پیار نواسا جس نے سجدے میں گردن کھٹا لی. جس نے سجدے میں گردن کھٹا لی برد جولی میری یا محمد لوٹ کر میں نے جاؤں گا خالی. اس نواسوں کا صدقہ تھا در پہ آیا ہوں بن کر سوالی. عاشق مصطفیٰ کی آذن میں اللہ اللہ کتنا اثر تھا. عاشق مصطفیٰ کی آذن میں اللہ اللہ کتنا اثر تھا. عرش والے بھی سنتے آزاں کو عرش والے بھی سن تے اذاں کو کیا آزادی اذان بلالی برد جولی میری یا محمد لوٹ کر میں نے جاؤں گا خالی. او جباہی ইসলামী হাট চত্বরে পবিত্র আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে
শাহাদাতে কারবালার উদযাপন উপলক্ষে শহদায়ে কারবালার স্মরণে আহলে সুন্নাত জামাতের একক সংগঠন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের উদ্যোগে ঐতিহাসিক বিশাল সুন্নি সম্মেলনের উপস্থিত বুজুর্গ ওলামায়ে আহলে সুন্নাত বিরাদারানা দীনে মিল্লাত বিশেষত মনসা আসীন মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব মুদাজিল্ল মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন কাদেরী গৌজেগম বাংলাদেশ ফতুপুর শাখার সিনিয়র সহসভাপতি ভাই মোহাম্মদ সেকান্দার মিয়া গৌজে কমিটির সহসভাপতি জনাব মোহাম্মদ আমদাদ হোসেন সদাগর মাওলানা সৈয়দ সাদুল্লাহ মাওলানা মুর্শিদুল আলম এতক্ষণ যাবৎ যিনি গুরুত্বপূর্ণ তাৎপর্যবহ তকরির পেশ করতেছিলেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরত আলহাজ মাওলানা মুহাম্মদ মুসা কাদেরী সম্মানিত উপস্থিতি সুধী সমাবেশ নবী প্রেমিক অলি প্রেমিক শহদায়ে কারবালার প্রেমিকারা আহলে বাইতে রসুলের বক্তরা সম্মানিত মুরব্বীবৃন্দ জান্নাতি মেহমানবৃন্দ যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন সুন্নি মুসলমানদের জন্য আশেকের রসুলদের জন্য আল্লাহ কি তৈরি করেছেন জান্নাত ঠিক কিনা সরকার আল্লাহ বলেছেন তুজে সর জম নাতে সে কিয়ামত লব উহাবি দূর হো হম রসূলুল্লাহ কে হম রসূলুল্লাহ কে জন্নত রসূলুল্লাহ কি আরশ হক হে মসনদ রিফাত রসূলুল্লাহ কি সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ জান্নাত যাদের জন্য আল্লাহ তৈরি করেছেন জান্নাতের মালিক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যারা নবী ওয়ালা যারা মুস্তাফা ওয়ালা যারা হাসাইনি মুসলমান যারা হুসাইনি মুসলমান যারা আলী আসগর মারহা যারা জয়নাউদ্দিন মারহা যারা সৈয়দ আলী আকবর মারহা যারা শাহাদাতে কারবালা মারহা যারা সুন্নি সম্মেলন মারহা জান্নাত তাদের জন্য অপেক্ষমান ঠিক কিনা আমার জান্নাতি ভাইয়েরা পর্দনাশীন মা এবং বোনরা মাহফিলের আয়োজক ইন্তেজামিয়া কমিটির ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আল্লাহর দরবারে অফুরন্ত শুকর আদায় করছি আপনাদের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে আল্লাহ জাল্লা মজদুহু আজকের এই সুন্নি কনফারেন্সে হাসাইনি হুসাইনি মাহফিলে আসার বসার যোগদান করার দরুদ সালামান নাজরানা নবী পাকের দরবারে পেশ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এটা যেই সময়টুকু টেলিভিশনের সামনে বসে অতিবাহিত না করে ক্রিকেট খেলা না দেখে বল খেলা না দেখে নাটক সাটক ফাটক না দেখে দুনিয়াবি কাজ কারবারের গল্প গুজবে মত্ত না হয়ে সাত দোয়ানে আড্ডা না দিয়ে নবীর মিলাদে যেই সময় বিয়া করে যাচ্ছেন এই সময় হচ্ছে আর গুরুত্বপূর্ণ কোনো সময় ঠিক কিনা বাইরে আমার এটা এখানে এলাম শিক্ষা হবে আমাকে বিষয় দেওয়া হয়েছে ইসলামী আদর্শ বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষা এবং ধর্মীয় অনুশাসনের গুরুত্ব মাদ্রাসা শিক্ষা এবং ধর্মীয় অনুশাসন এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়
এলম শিক্ষা আমি সেটাকে কেন্দ্র করে কোরআনুল করিমের সূরা তোহা 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেটা আপনারাও অনেকে জানেন, রব্বি জিদনি এলমান, জানেন কি না? আপনারা মক্তবে যখন পড়তেন, মাদ্রাসা যখন পড়তেন, আমরা যখন পড়তাম তখন আমাদেরকে হুজুররা যখন মাদ্রাসায় আপনারা পড়তেন, আমরা পড়তাম, তখন উজুর যখন সবক দিতেন প্রথমে বলতেন রব্বি জিদনি এলমান, রব্বি জিদনি এলমান। তো আমিও ওই আয়াতটা তেলাওয়াত করেছি। আমি ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ জাল্লা মজদুহু আমার নবীকে আসমানের এলম, জমিনের এলম, আরশের এলম, কলমের এলম, জান্নাতের এলম, বেহেশতের এলম, দুনিয়ার এলম, আখিরাতের এলম, মাকামে মাহমুদের এলম, কুরসির এলম, লাহুতের এলম, হাহুতের এলম, আলম জবরুত, আলম নাসুত, আলম মালাকুত, আলম জবরুত, আলম দুনিয়া, আলম বরজক, যত 18,000 মৌলুকাত রয়েছে, আল্লাহর যত সৃষ্টি জগৎ রয়েছে, সকল জগতের এলম আমার নবীকে আল্লাহ দান করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, আল্লাহ রসুলকে আল্লাহ অ্যাড্রেসিং করছেন, আল্লাহ রসুলকে সম্বোধন করে আল্লাহ বলেন কুল। এ কুল মানে হে রসুল আপনি বলুন, কুল কুল আউযু বিরাব্বিল ফালাক আছে কি নাই, কুল আউযু বিরাব্বিন নাস আছে কি নাই, কুল হুয়াল্লাহু আহাদ আছে কি নাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে কি নাই। এই সারিটাকে সারি কুল বলা হয়। এই সারিটাকে কি বলা হয়? আমাকে এলম শিক্ষার গুরুত্ব, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, ইসলামী জিন্দেগি, আমাদের জীবন, আমার জীবন, আপনার জীবন, আমার ছেলে আপনার ছেলে, আমার মেয়ে আপনার মেয়ে, আমার ভাই আপনার ভাই, আমার পিতা আপনার পিতা, আমার মা আপনার মা, আমার চাচা আপনার চাচা, আমার জেঠা আপনার জেঠা, আমার পরিবার আপনার পরিবার, আমার সমাজ আপনার সমাজ, গোটা পরিবারবর্গ, আমাদের সবাইকে ইসলামী আদর্শ জীবন গড়ে গড়ার জন্য কোরআন হাদিসের আলোকে ধর্মীয় অনুশাসন এবং মাদ্রাসা শিক্ষার গুরুত্ব দরকার আছে কি নাই? মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না হলে আমরা সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে? সেই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে যত জিনিস রয়েছে গোটা সৃষ্টির মধ্যে আল্লাহ রাসূল বললেন আল এলমু হায়াতুল ইসলাম ওয়া ঈমানুদ্দিন, এলম হচ্ছে ইসলামের জীবন, দিন ইসলামের কুটি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নামাজ কালাম, আপনার নামাজ কালাম, সমাজের নামাজ কালাম, এগুলো ঠিক মতো আদায় করতে চাইলে কিসের প্রয়োজন? এলমের প্রয়োজন। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি, নলেজ ইজ লাইট, জ্ঞানই আলো, আল এলমু নূরুন আল এলমু হুয়াল কুয়া, এলময় শক্তি, এলময় আলো, এলময় নূর, এলময় শক্তি, এলময় মানুষকে শক্তিশালী করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন আল এলমু মিরাসি, এলম বিদ্যা জ্ঞান, এটা হচ্ছে আমার তরকা, আমি দুনিয়াতে আমি নয়, সৈয়দ আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কলিমুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাওয়াত খলিফাতুল্লাহ, আইয়ুব রসুলুল্লাহ, আমি নবী মুহাম্মদ রসুলুল্লাহ হাবিবুল্লাহ, আমরা সহ 124,000 নবী রসুল পৃথিবীতে যারা এসেছেন, সকল নবী রসুলগণ পৃথিবীতে তারা কিচ্ছু তরকার রেখে যান নাই, একটা জিনিস রেখে গিয়েছেন, ওই জিনিসের নাম হচ্ছে
এলম এবং বিদ্যা, নলেজ এবং জ্ঞান। জোরে সে বলুন সুবহানাল্লাহ। জ্ঞান ছাড়া আপনার কাছে ধন সম্পদ আছে, এটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? আপনার কাছে জ্ঞান আছে, এটা চুরি হইতে পারবে? সদকর সাহেবের দোকানে, আমার ভাই সেকান্দার মিয়া সাহেবের দোকানে, এমদার সদকরের দোকানে অনেক জিনিসপত্র রয়েছে, এগুলো চুরি হওয়ার সম্ভাবনা তাকে আল্লাহ হেফাজত করুক, আমিন। কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা তাকে কিনা, কিন্তু তার কাছে রোজার ফর রোজার তিরিশ রোজা তিরিশ ফরজ, তিরিশ রোজার নিয়ত তিরিশ ফরজ, এই ষাট ফরজ জানা আছে, অজু ষাট ফরজ জানা আছে, নামাজের ভিতরে বাইরে তেরো ফরজ জানা আছে, এই ফরজগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এগুলো কেউ চুরি করতে পারবে নাই। সুতরাং এলম শিক্ষা করার কোনো, এলম অর্জন করার, বিদ্যা অর্জন করার কোনো বিকল্প নাই। এলম অর্জন করার জন্য যে স্থানে যাওয়া হয়, যেখান থেকে বিদ্যা এলম শিক্ষা করা হয়, ওই স্থানের নাম হলো মাদ্রাসা। ওই স্থানের নাম হলো কি? মাদ্রাসা। মাদ্রাসা থেকে শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম, জাগতিক এলম, পরলৌকিক এলম, কবরের এলম, নামাজের এলম, কোরআনের এলম, ফেকার এলম, শরীয়তের এলম, রোজার এলম, জাকাতের এলম, সিয়াম সাধনার এলম, হজের এলম, এতেকাফের এলম, শবে বরাতের এলম, শবে কদরের এলম, শবে মেরাজের এলম, মিলাদুন্নবীর এলম, কিয়াম মিলাদ দরুদ সালামের এলম, মাজার জিয়ারতের এলম, উরুজ মাহফিলের এলম, সৌদায়ে কারবালার উরুজের এলম, সুন্নিশম মরের এলম, যাবতীয় এলম, সব কিছু মানুষ শিক্ষা করতে পারবে একমাত্র মাদ্রাসা থেকে, ঠিক কিনা ভাইরা আমার? সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা না থাকলে সত্যিকারের দিন এলম থাকবে? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন প্রখ্যাত সাহাবী তাকে নিয়ে আমার নবীজি আলোচনা করতেছেন, কথাবার্তা বলতেছেন, আলোচনায় মত্ত। তখন তিনি আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর সরি, ওই মুহূর্তে জিব্রাইল আসলেন আমার নবীর কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ব্যক্তির সাথে, যে সাহাবীর সাথে কথা বলতেছেন, আলাপ সারিতে করছেন, আলোচনায় আছেন, তার মৃত্যুর মতের সময় মাত্র আর আছে এক ঘন্টা। ইতরা আরাত দেশত হুদু হতে আল্লাহ সারা মতের আলম আর কে না জানে, আয়াত মত এই ব্যক্তির আল্লাহর হাতত, আরা হরে আল্লাহর হাতত, ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে জানায় উনি জানতে পারবেন কিনা? এখন জিব্রাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার সাথে কথা বলতেছেন তার দুনিয়ার মধ্যে সময় আসার কত? এক ঘন্টা পরে তিনি কি নিয়ে যাবেন, বিদায় নিয়ে যাবেন? এখন জিব্রাইল জানি ফেলল, আচ্ছা জিব্রাইল বড় নাকি আমার নবী বড়? তো যদি জিব্রাইল জানে, আমার নবী জানবেন না? আমার নবী তো আলম মাকান, যা কিছু হয়েছে তা জানেন, ওয়ামা ইকুনু, যা কিছু হবেন, পৃথিবীতে যা হয়েছেন, পৃথিবীতে যা হবেন, যা হয়েছেন, যা হবেন, যা হয়েছেন, যা হবেন, যা সংগঠিত হয়েছে, যা সংগঠিত হবেন, যা হয় নাই, যা এখনো হয় নাই, তার এলমও, সব কিছুর এলম আমার নবীর কাছে আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বি যিদনি এলমান, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন, আল্লাহ রাসূল আমার দন দৌলত বাড়িয়ে দিন, এই দোয়া করেন নাই। জাকাত বাড়িয়ে দিন, এই দোয়া করেন নাই। হজ বাড়িয়ে দিন, এই দোয়া করেন নাই। রোজা রাখার শক্তি বাড়িয়ে দিন,
এই দোয়া করার নাই, এতেকাব রাখার, তসবিহ তাহলিল পড়ার, জিকির আজকার করার, কোরআন তেলাওয়াত করার, ধার্মিকতা পালন করার, গোটা জীবন সুন্দর করার, আমার উম্মত ইত্যাদি ইত্যাদি বাড়িয়ে দিন, এই দোয়া করেন নাই। আল্লাহ নবীকে শিক্ষা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে একটা জিনিস চাইবেন, সেটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ তুমি আমাকে ইলম বাড়াইয়া দাও, বাড়াইয়া দাও, বাড়াইয়া দাও। আল্লাহর কাছ থেকে নবীকে কি চাইতে বলেছেন? এলম। আমরা তো অলির দরবারে যাই দন্দল সবার জন্য, রোগ মুক্তির জন্য, ঠিক কি না? বিভিন্ন হাজত মকসুদ নিয়ে যায়, এলমের জন্য খুব কম যায়, এলমের জন্য খুব কম। দুনিয়াবী জাগতিক বিভিন্ন বিষয় নিয়ে আমার দনসম্মত মুখ জায়গায়, আমার এত হাজার টাকার জিনিস অমুক জায়গায় আটকে গেছে, এগুলো উদ্ধার করার জন্য অলির দরবারে গিয়ে আল্লাহকে দোয়া করি, ঠিক কি না? এলম দুই প্রকার, একটা এলমে রহমানি আর একটা এলমে শয়তানি। একটা নবীর দরবার থেকে এলম আসে আর একটা শয়তানের কাছ থেকে এলম আসে, ঠিক কি না? শয়তানের এলম যাদের কাছে রয়েছে তারা বাংলাদেশে জঙ্গিবাদ আবিষ্কার করবে, ঠিক কিনা? তারা মিলাদ ক্যাম্পকে নাজায়েজ বলবে, ঠিক কিনা? তারা ঈদে মিলাদুন্নবীকে নাজায়েজ বলবে, ঠিক কিনা? তাদের মুখ দিয়ে সমুদায় করবলার কথা বের হবে না, ঠিক কিনা? তাদের মুখ দিয়ে মিলাদ ক্যাম্প দরুসালামের আওয়াজ আসবে না, তারা আবার মাঝে মাঝে বলে আমরাই একমাত্র সুন্নি, ঠিক কিনা ভাইয়ের? আবার তারা যদি এগারো হাজার এগারোশো বছর জিন্দে থাকে, এগারো হাজার এগারোশো বার যদি তারা বলে আমরা সুন্নি, আমরা সুন্নি, বাংলাদেশের মানুষ এই সমস্ত জঙ্গিবাদীদেরকে সুন্নি বলবে? ওই দিন বাংলাদেশের মানুষ তাদেরকে সুন্নি বলার জন্য হয়তো চিন্তা ভাবনা করে দেখতে পারবেন, যেই দিন তাদের শিক্ষানিকেতন মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসা সরকারের সার্টিফিকেট দিয়েছে, মিছিল বের করেছে আনন্দ মিছিল, সরকারে একটা সার্টিফিকেট পেয়ে তোমরা যদি আনন্দ মিছিল বের করতে পারো, 18,000 মহলুকাতের সার্টিফিকেট, সারা পৃথিবীর ঈমানের সার্টিফিকেট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন, শুভবান করেছেন, ঈদে মিলাদুন্নবী হয়েছে, ওই দিনকে আমরা আনন্দ করার জন্য ওই দিনে আমরা মিছিল বের করলে তোমাদের গায়ের মধ্যে কেরোসিন কেরোসিন ডালি দিয়ে কেউ আগুন লাগিয়ে দেয়, ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগী, জিন্দাবাদ, 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 ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আজীবন যুদ্ধ জিহাদ করেছেন এলমে রহমানি, নবীর দুয়ার থেকে আল্লাহর কদম থেকে যে এলম আসবে আল্লাহ সত্যিকারের এলম আমার নবীকে দিয়েছে, আমি নবীর দরবার থেকে ওই এলম সিদ্দিক আকবর পেয়েছেন, ওই এলম ফারুক আজম পেয়েছেন, ওই এলম মৌলালী শের ওদা পেয়েছেন, ওই এলম হাসানাইনে করিমান পেয়েছেন, সৈয়দ ওসমান জুন্নুরাইন পেয়েছেন, ও এলম সৈয়দ শোহদা তাজদারে কারবালা ইমাম হুসেন পেয়েছেন, ও এলম সৈয়দ আলী জয়নুল আবদিন পেয়েছেন, সৈয়দ জয়নুল আবদিনের মাধ্যমে আস্তে আস্তে ওই এলম আজকে সারা বিশ্বের সুন্নি মুসলমানদের ওলামায়ে কিরামের সিনার মধ্যে রয়েছে, সুন্নি মুসলমান ওলামায়ে কিরাম, সুন্নি ওলামায়ে কিরাম সেই এলম আজকে আপনাদের মধ্যে বিতরণ করে যাচ্ছে, জোরে বলুন সুবহান। আর ওরা শয়তানের এলম বিতরণ করে যাচ্ছে, ঠিক কিনা? শয়তানের এলামর শয়তানের কোনো কোনো শয়তানের কোনো সময় চাই না মিলাদুন্নবীর জুলুস বের হোক, ঠিক কিনা? মানুষ একত্রিত হোক এটা শয়তানের কামনা করে না। সুন্নি মুসলমান আশেক রসুলরা ইমানদাররা আল্লাহ প্রেমিকরা রসুলের বক্তরা একত্রিত হইলে দলা হইলে শয়তানের গায়ে আগুন লেগে যায়, ঠিক কিনা? কে যে চর সাবুনি কা সুবহ শাম
ارے جان کافر پر قیامت کیجیے. صلاۃ دنیا کیجیے چرچا انہیں کا صبح شام سکال سندا اللہ رسول ذکر کرتے تکن کیجیے چرچا انہیں کا صبح شام صبح مانی سکال شام مانی سندا سکال سندا رسول ذکر کرتے تکن جاتے کرے کافر دیر منافق دیر بے دین دیر کلر مدے آگن لگے جائے تادر گائے آگن لگے جائے ٹک روائے روائے جانے کافر پر قیامت کیا جیے اتر قیامت قائم ہو جاچے ملت نبی آسلے تادر قیامت قائم ہو جائے ٹک کی نا دنیا سرٹیفکیٹ پہ جدی ایت الگ ہوئے آنند مسل بیر کرتے پارو اور کوٹی 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 سرٹیفکیٹر سرٹیفکیٹ ایمانر سرٹیفکیٹ آسمانر سرٹیفکیٹ زمینر سرٹیفکیٹ ٹک کی نا بھائی رمان زکاتر سرٹیفکیٹ حوزر سرٹیفکیٹ نمازر سرٹیفکیٹ اعتکاف سرٹیفکیٹ تبلیغر سرٹیفکیٹ ٹک کی نا سب کچھ مول سرٹیفکیٹ ہے سب کچھ سرٹیفکیٹ نبی محمد رسول اللہ صلی اللہ علیہ ثابت سرکار علیہ وسلم ثابت ہوا کہ جملہ فرائض فروع ہے ثابت ہوا کہ جملہ فرائض ثابت ہوا کہ جملہ فرائض فروع ہے اصل الاصول البندگی اصل الاصول البندگی اس تاجوار کی ہے. صلاۃ دنیا جابتیہ فرض عبادت جت کچھ رہے پتھر مدد فرض عبادت آسے کی نہیں سکل فرض عبادت مول ہچے ہمار نبیجر شان امان ہمار نبیجر عزت احترام ہمار نبی کملی والا نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم اور باقی سکل فرض سکل عبادت ہمار نبی شاکار پرشکا نبی نئی کچھ نئی نبی نئی ٹک کی نا آگے ایک فرے پانچٹا سینو تو کت ہل ایک لکھ آگے ایکٹا ایک دلین فرے پانچٹا سینو دلین کت ہل ایک لکھ سینو باد ایک باد دی فلین آگے جو ایک دے سین ایکٹا باد دے فلین ایک سینو کٹا آسے پانچٹا یہ سینر کو دام آسے تھی آگے کی سینر دام کار دارا ہو دارا ہمار نبی ہل ایک مت آگے نبی قل ان کنتم تحبون اللہ فاتبعونی یحببکم اللہ آگے نبیر کاچے آسو آگے نبی کے مانو آگے ایک دو فورے شونیہ دو آگے نبی کے جانو ترپر نماز آگے نبی کے مانو ترپر زکات آگے نبیر پیروی کرو ترپر میلاد کیا ترپر درود سلام آگے نبی کے مانو ترپر اعتکاف تسبیح روزہ زکات تاہلے اپنار روزہ زکات تسبیح تالی نماز کلام سب کچھ اللہ دربارے قبول ہوبے اللہ گوٹا علاقار مانوش کے پانچ وقت نماز قرآن سنر آلو کے جیون گڑار توفیق دان کرو آمین. سنی مسلمان در شکشا پرتیشٹھان مدرسہ گلو ہچھے نبیر علم بیترنر کیندر نبیر علم بیترنر کیندر ہمار نبی علم بیترن کرتے چلین ایک دن بخاری شریف بائیس پشٹر مدد حدیث رہے ہمار نبیر پکات صحابی ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ تینی نبی دوارے گیلین یا رسول اللہ انی اسمعو کثیرا من الحدیث فانسیتو یا رسول اللہ ہمیں اپنار کاچ تھیکے انیک حدیث کتھا بارتا شونی کنتو بھولے جائے کنتو شونی
শুনি ভুলে যাই, শুনি কি যাই আমরা ভুলে যাই, ভুলে গেলে ডাক্তারের কাছে ওষুধ খাই। আর সাহাবায়ে কেরামের ডাক্তার হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কামলিওয়ালা নবী হচ্ছেন ডাক্তার। তাদের যাবতীয় দুনিয়াবি ওখরবি, দুনিয়ার পরকালীন ইহকালীন যাবতীয় সমস্যার সমাধানকারী হচ্ছেন কামলিওয়ালা মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ, অনেক হাদিস আপনার কাছ থেকে শুনি ফাআনসাইতু, কিন্তু ভুলে যাই, কি করব, ওষুধের জন্য আপনার কাছে এসেছি, ওষুধের জন্য আপনার কাছে এসেছি। আমার নবীজি বললেন উবুসুত রাদাকা ইয়া আবা হুরাইরা, উবুসুত রাদাকা ইয়া আবা হুরাইরা, আবু হুরাইরা তোমার গলার মধ্যে যে চাদর রয়েছে এই চাদরখানা বিছিয়ে দাও, চাদরখানা বিছিয়ে দাও, আমি তোমাকে এখন ওষুধ দেব, আমি তোমাকে এখন ওষুধ দেব, আমি তোমাকে এখন ওষুধ দান করব। দেখুন কলম দিয়ে প্রেসক্রিপশনের মধ্যে লিখতেছেন না, ডাইরেক্ট সরাসরি অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট ওষুধ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা দের করলেন না, তিনি তার চাদরখানা বিছাই দিলেন। চাদর বিছে দেওয়ার পরে আমার রসুল খালি হাতে, হাই হাই হাই, নবীর শানে এত রকম কেমনে বিয়াদবি করে, এখন বলতেছে আল্লাহ রসুল দে ইমাম হুসাইনকে নিজের পুত্র বলেছেন না, ইমাম হুসাইনকে আল্লাহ রসুল বলেছেন না হাজানে ইবনায়া ওয়া ইবনায়া বিনতি, এই দুজন আমার আমার পুত্র, আমার কন্যা মা ফাতেমার পুত্র, রসুল এভাবে বলেছেন। হাসান হুসাইনকে নিজের ফুয়া বলেছেন, নিজের ফুয়া বলেছেন এবং মা ফাতেমার ফুয়া বলেছেন, আদর করে বলেছেন। আমরা ছাত্রদেরকে মাদ্রাসার স্কুলের টিচাররা ছাত্রদেরকে বল তুমি আমার ছেলে, তুমি আমার ছেলের মতো, ও গার্ডিয়ান অভিভাবক গিয়ে টিচারকে বলে আসে যে এটা আপনার ছেলে, এই ছেলেটা আপনার, এটা আমার না, এটা আপনার ছেলে, ঠিক কি না? তো টিচাররা বলে হ্যাঁ তুমি আমার ছেলে, ঠিক আছে আজ থেকে তুমি আমার ছেলে, এটা আদরের কথা, মহব্বতের কথা, ঠিক কি না? এটা মানে এই ছেলেটা একবারে টিচারের ছেলে না, এটা আদরের ছেলে, কিসের ছেলে? আদরের ছেলে। এখন বিয়াদবরা বলতেছে আবার ইমাম হুসাইন যদি আল্লাহ রসুল ছেলে হয়ে যায়, মা ফাতেমা তো আল্লাহ রসুলের বিবি হয়ে যাবে, জোরে জোরে নামাজ। এই জাতের বিয়াদবি তারা করতেছে, এই জাতের বিয়াদবি তাদের মুখ দিয়ে বের হচ্ছে, আল্লাহ হেফাজত করুক, আমিন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তোমার চাদর বিছিয়ে দাও, চাদর বিছিয়ে দিলেন, আল্লাহ রসুল কালি হাত নিলেন, কালি হাতে দুই কোষ, দুই সিল্ল, দুই কোষ, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, এক কোষ দিলেন কালি হাত, এভাবে ধরে এক কোষ দিলেন চাদরের মধ্যে। আবু হুরাইরা চাদর বিছানো তো, চাদরের মধ্যে এক কোষ দিলেন, আর কোন নিলেন, আর কোষ দিলেন, দুই কোষ দিলেন, দুই কোষের এলম গোড়া বরফুর করে দেওয়া হলো, আবু হুরাইরার জীবন বরফুর হয়ে গেল, জোরে সে বলেন সুবহানাল্লাহ। আবু হুরাইরা সাদরকানাকে সুন্দর করে বটলেন, এইভাবে বটে এখানে দুই কোষ আছে, কিচ্ছু নয়, খালি খালি দেখতে, খালি দেখতে কি খালি, আর বাস্তবে বালি, বাস্তবে বাল, দেখতে খালি বাস্তবে বালি, একবার পুরো এলম। উনি বোটে সিনের সাথে জড়িয়ে ধরলেন, ফাজামাম তুহু, ফাজামাম তুহু। সৈয়দ আবু হুরাইরা বললেন আমি সাদরখানাকে আমার বুকের সাথে এইভাবে জড়িয়ে ধরলাম, ফাজামাম তুহু, আমি এইভাবে
সাদর কানাকে জড়িয়ে ধরলাম, এভাবে জড়িয়ে ধরলাম। তুমি বলো খোদার কসম আমি সাদর কানাকে জড়িয়ে ধরলাম, সাদরের মধ্যে দুই কুশ দুই বালতি আমার নবীজি আমাকে এলম দান করেছেন, আমি সিনার সাথে জড়িয়ে ধরলাম। সেই দিন থেকে খোদার কসম আর একটা হাদিস নবীর কাছ থেকে যত হাদিস শুনেছি একটা হাদিসও আমি সেদিন থেকে আর ভুলে যাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু একদিন বয়ান দিচ্ছেন, আমার সাহাবাই কেরাম আমি নবীর দরবার থেকে দুই পেয়ালা, এই দুই কুশ দিলেন তো, তিনি বললেন আমি নবীর দরবার থেকে হাফিজ তুমি রাসূলুল্লাহ, এটা বুখারী জেবের হাদিস, হাফিজ তু মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়া আইনে আমি নবীর থেকে দুই পেয়ালা দুই বালতি দুই বালতি দুই ডেক সি দুই ডেক এলম শিখেছি, এক ডেকের এলম তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছি, আরেক ডেকের এলম আমার কাছে জমা আছে, আরেক ডেকের এলম আমার কাছে। আবু হুরায়রা বললেন ওই দিন নবী আমাকে দুই দুই ডেক দিলেন, দুটো ডেকের মধ্যতে এক ডেকের এলম তোমাদের কাছে আমি বন্টন করে দিয়েছি, সারা বিশ্বের নবীর উম্মতের কাছে এক ডেকের এলম বন্টন করে দিয়েছি, বিতরণ করে দিয়েছি, আরেক ডেকের এলম আমার কাছে সংরক্ষিত আছে। ওই এক ডেকের এলমের মধ্যে কিয়ামত কখন কায়েম হবে, ওই এক ডেকের এলমের মধ্যে কে কখন মারা যাবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, কেয়ামত কখন আসবে, আমার নবীজি কেয়ামতের ময়দানে কি কি করবেন, সব কিছু ওই এক ডেকের এলামের মধ্যে রয়েছে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনার সাথে কথা বলতেছেন তিনি এক ঘন্টা পর মারা যাবেন, আমি আমার কথা এসেছি আবার, তিনি এক ঘন্টা পর মারা যাবেন। তো আমার রসুল বললেন জি ওই ব্যক্তিকে, ওই সাহাবিকে, সাহাবি এখন থেকে এক ঘন্টার মধ্যে তোমার মৃত্যু, অর্থাৎ জোরের পরে কথা বলতেছেন আসরের টাইমে তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার মৃত্যু শেষ সময় হচ্ছে আসরের ওয়াক্ত, আসরের ওয়াক্তের মধ্যে তুমি মারা যাবা, এই কথা রসুল্লাহ তাকে বলে দিলেন। বলে দেওয়ার পরে তখন তিনি রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুর সময় গণিয়ে এসেছে, মাত্র এক ঘন্টা সময় আমার হাতের মধ্যে আছে, আমি এখন কোন আমল করব, ইসলামী আদর্শ বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, মাদ্রাসা শিক্ষা এবং ধর্মীয় অনুশাসনের গুরুত্ব, এখন আমি মরে যাব, মরে যাওয়ার আগে, মরে যাওয়ার আগে কোন আমলটা আমি করে যেতে পারি, যে আমল করলে আমি আল্লাহর কাছে সম্মানিত হব, আমি কাল কিয়ামতের ময়দানে নাজাত পাব, মৃত্যু থেকে বাঁচার মতো কারো শক্তি আছে, মৃত্যু থেকে কেউ বাঁচতে, আজ হোক কাল আমাদের পূর্বপুরুষ আমাদের বাপদাদা আমাদের অনেক বুজুর্গানা দিন পৃথিবীর জমিনে ছিলেন, এখন আছে কি, আমরা এখন আছি, সামনে কয়েক বছর পরে কি থাকবো, কয়েক বছর পর না, আগামীকাল সকালবেলায় ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে নাস্তা করবেন সেই গ্যারান্টি কারো আছে, নাই, আগামীকাল না আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে, নাই, অতক্ষণ না নিঃশ্বাস নিচ্ছি আবার ফেলতে পারবো এই গ্যারান্টি আছে, দুনিয়ার জীবন একটি নিঃশ্বাসের নাম,
ইসা রুহুল্লাহ বলেছেন, সৈয়দা ইসা রুহুল্লাহ ইসলাম বলেছেন, এক নিঃশ্বাস নিঃশ্বাস একটা নিয়েছি, একটা সামনে ফেলবো, একটা নিচ্ছি, সামনের নিঃশ্বাস একটা নিয়েছি সেটা গেছে, সামনে একশন একটা নিঃশ্বাস নিতে পারবো তার গ্যারেন্টি নাই, যে নিঃশ্বাস এখন আমি নিলাম ওইটা আছে, এক নিঃশ্বাসের নাম আমার আপনার বিশ্বের মানুষের গোটা জীবন হচ্ছে একটি মাত্র নিঃশ্বাসের নাম, এছাড়া আর কিচ্ছু নেই। ওয়াকিফে আছে রারে আল্লাহ মিল গুয়ুব বারজখে বাহরাইন ইমকা নুজব সালাতুন ইয়া মুত্র মাজরিম। কি জন্য মানুষ এত বেশি বাড়াবাড়ি করে, ধন সম্মান নিয়ে ফাগল হয়ে যায়, ঝগড়াঝাটি করে, হিংসা বিদ্বেষ করে, সংঘাত সংঘর্ষ, মারামারি, রক্তপাত, এগুলো কিসের জন্য করে? মানুষ পৃথিবীতে মাত্র একটি নিঃশ্বাস নিয়ে জীবিত আছে, এর নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো। সুতরাং যে সময় পেয়েছি ওই সময়টুকুন আল্লাহ এবং রসুলের পথে মতে আমরা ব্যয় করব, আল্লাহ রসুলের দরুদ সালাম পাঠ করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত পাঠ করব, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ রসুলের কথা পথে মতে আমার এবং পরিবারের গোটা প্রত্যেকের জিন্দেগি আল্লাহ রসুলের পথে মতে ব্যয় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এক ঘন্টা পরে মরে যাব, জীবনের সর্বশেষ আমল আমাকে বাতিয়ে দিন, সর্বশেষ আমল আমাকে বলে দিন, যে আমল করে গেলে আমি দামি হব, আমার জীবন দামি হবে। আল্লাহর রাসূলের কাছে জীবনের শেষ আমল কি এটা চাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, এ সাহাবী, তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইস্তাগিল বিতাআল্লুমে, ইস্তাগিল বিতাআল্লুমে, ইস্তাগিল বিতাআল্লুমে। এ আমার সাহাবী, শুনো শুনো, জীবনের সবচাইতে মূল্যবান দামি দামি সম্পদ হলো, তোমার জীবনের সর্বশেষ দামি জিনিস হলো আমল হলো, তুমি এলম শিক্ষার মধ্যে লেগে যাও, তুমি বিদ্যা অর্জনে এলম শিক্ষায় তুমি লেগে যাও। এই এক ঘন্টা সময় আছে, এই এক ঘন্টায় তোমার কাজ হচ্ছে কোরআনের এলম শিক্ষা, নবীর এলম শিক্ষা, ধর্মীয় এলম শিক্ষা। এই এলম শিক্ষা এটা হচ্ছে সবচাইতে বড় আমল, এর চাইতে আর বড় আমল কিচ্ছু হইতে পারে? ইমানের পরে বড় আমল হচ্ছে ইমানদারের জন্য, নবী প্রেমিকের জন্য, আশেক রসুলদের জন্য এলম অর্জন করা। কি অর্জন করা? এলম অর্জন করা। এলমের মাধ্যমে ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে, এলমের মাধ্যমে সত্য অসত্য সত্য অসত্য পার্থক্য করতে পারে, এলমের মাধ্যমে যাবতীয় ফরজ কাজগুলো আদায় করতে পারে, এলমের মাধ্যমে শয়তানের সাথে মোকাবেলা করতে পারে, এলমের মাধ্যমে বহত্তর ফেরকা বাতিল ফেরকার সাথে ইমাম গাজী শের বাংলা যেভাবে এলম দিয়ে তাদের সাথে মোকাবেলা করেছেন, সেইভাবে এলমের মাধ্যমে গাজী দীন মিল্লাত যেভাবে বাতিল ফেরকার সাথে যুদ্ধ জিহাদ মোকাবেলা করেছেন, ওইভাবে আমার সরকার আলা হযরত কলম এবং লিকুনির মাধ্যমে এলম দিয়ে বাতিল ফেরকার সাথে যুদ্ধ জিহাদ করেছেন, মোকাবেলা করেছেন, ঠিক কিনা ভাইয়ের আমার? সুতরাং এলম শিক্ষা করার কোনো বিকল্প না। আপনারা যদি সুন্নিয়ার রক্ষা করতে চান, ফতহুর মনসুর ইসলাম সিনিয়র মাদ্রাসা, দারুল মদিনা একাডেমি, শাহ মকবুলী আহেব জাহানা তিমখানা, আলী আহমদ শাহ মদন ফকির আহেব জাহানা, এবং আমাদের ফতহুরে যত সুন্নি দিনী শিক্ষা প্রতিষ্ঠান আছে, নূরানী মাদ্রাসা, সুন্নি নূরানী মাদ্রাসা আছে, এগুলোতে আপনাদের ছেলেমেয়েদেরকে পড়ান, ছেলেমেয়েদেরকে দিনী শিক্ষায়
শিক্ষিত করুন। সুন্নি জামাতের যোগ্য শক্তিশালী মজবুত আলেম তৈরি করুন, তাহলে আপনার সমাজ আমার সমাজ, আপনার এলাকা আমার এলাকা, আপনার অঞ্চল আমার অঞ্চল, ফতুর এলাকা, তাহলে বাতল মুক্ত হবে, বাতল থেকে বাঁচতে পারবেন। না হয় টুডে টুমরো একদিন না একদিন গোটা এলাকা তারা গ্রাস করবে, ঠিক কিনা ভাইয়ের আমার? সুতরাং সুন্নি মুসলমানদের সময় এসেছে এলম শিক্ষা করার। আমি যেই আয়াত তেলাওয়াত করেছিলাম সুরায় তোহার 114 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে কুল, হে রসুল আপনি বলুন। এই কুল এই শব্দটি কোরআনের মধ্যে, কোরআনের ভিতরে 332 বার আছে, 332 বার হে রসুল আপনি বলুন, হে রসুল আপনি বলুন কয়বার আছে? 332 বার, 332 বার আল্লাহ আমার নবীকে সম্বোধন করেছেন, হে রসুল আপনি বলুন, হে রসুল আপনি বলুন। কি বলুন? রব্বি, হে আমার রব, জিদনি, বাড়িয়ে দাও, বৃদ্ধি করো, বেশি করে দাও, এলমান আমাকে, জ্ঞান আমাকে। আল্লাহ আমি তোমার কাছে দন চাই না, দৌলত চাই না, সম্পদ চাই না, যাকাত চাই না, এতেকাব চাই না, রোজা চাই না, নামাজ চাই না, আল্লাহ তোমার কাছে শুধুমাত্র একটা জিনিস চাই, সেই জিনিসের নাম হচ্ছে বিদ্যা এবং এলম। জোরে বলেন সুবহানাল্লাহ। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি, জ্ঞানই শক্তি। এই জ্ঞান ছাড়া আল্লাহ আমার উম্মত বাঁচবে না। আমার সিদ্দিক আকবরের জন্য এলমের প্রয়োজন রয়েছে। আমার নবীজি হাদিস ইরশাদ করেছেন, নাহানু, বুখারী শরীফের হাদিস, নাহানু মাশারুল আম্বিয়া, নাহানু মাশারুল আম্বিয়া, লাম নুয়ারিজু দিনারা ওয়ালা দিরহামা। আমরা সকল নবী রাসূলগণ, নবীগণ, আমরা নবীর গ্রুপ, উই আর টিম অফ প্রফেট, উই আর টিম অফ অ্যাপোস্টল। আমরা সবাই একটি গ্রুপ হচ্ছি, অ্যাপোস্টলের গ্রুপ, নবীর গ্রুপ, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমরা সবাই, উই আর টিম অফ অ্যাপোস্টল, উই আর টিম অফ মেসেঞ্জার। আমরা সবাই নবী রাসূলের গ্রুপ। আমরা দুনিয়াতে কিচ্ছু রাখি যাই নাই, শুধু আমরা দুনিয়াতে রেখে গেছি লাম নুয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা। আমরা ধন সম্পদ, দিনার দেরহাম, টাকা, নারী, গাড়ি, বাড়ি, জায়গা, সম্পদ আমরা কিচ্ছু পৃথিবীতে রাখি যাই নাই। আমরা পৃথিবীতে একমাত্র একটা জিনিস রেখে গিয়েছি, ওই জিনিসের নাম হচ্ছে আল এলম। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা মানুষ বাঁচার কোনো উপায়, আজকে যাদেরকে বড় করেছে এলমই করেছে, এলম মানুষকে হেফাজত করে, টাকা পয়সা ফকট থেকে সুরে মেরে দিতে পারে, এলম মেরে দিতে পারে না, এলম কেউ কেড়ে নিতে। আপনার কাছে অনেক টাকা আছে, টাকাওয়ালার রাত্রে ঘুমাইতে হলে চার পাঁচজন বাইরে কেয়ার টাকার দরওয়ান দিতে হয়, ঠিক কিনা? ডাকাতে এসে হামলা করবে ইত্যাদি ইত্যাদি। আর একজন আলমের দিন ঘুমাইতে গেলে এই ধরনের কোনো দরওয়ানের প্রয়োজন? ইমাম গাজী শের আল্লাহ ঘুমিয়েছেন, ইমাম আল সুন্নত আল্লামা হাসিন শাহ বাজুর ঘুমাচ্ছেন, দরওয়ানের প্রয়োজন আছে? শাহিন শাহ শ্রীকুট আউলাদ রসুল আল্লামা তাইশা বাজি ঘুমাচ্ছেন, দরওয়ানের প্রয়োজন আছে? আল্লামা নঈম সাহুজুর ঘুমাচ্ছেন, অজির সাহেব ঘুমাচ্ছেন, আমাদের শাহ আলম সাহুজুর ঘুমাচ্ছেন, সুন্নি জামাতের ওলামা ইকরাম ঘুমাচ্ছেন, দরওয়ানের প্রয়োজন আছে? আল্লামা মকবুল সাহুজুর ঘুমাচ্ছেন, দরওয়ানের প্রয়োজন আছে? দরওয়ানের প্রয়োজন নাই। কিন্তু বেশি পয়সাওয়ালা ঘুমাইলেও সামনে কী লাগে, গেটের মধ্যে কী লাগে? সুতরাং এই বিদ্যা, এই এলম সারা বাঁচার কোনো উপায়? আজকে কারবালার ময়দানের ইতিহাস সুন্নি জামাতের ওলামায়ে কেরাম তুলে ধরেছেন। আমার নবীজি বললেন হাদিসে,
মুসলিম সাহেবের হাদিস, মাসকাত শরীফ 528 পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিস। আমার রসুল বললেন, এ আমার সাবাই কারণ শুনো, নবীজি মক্কা বা মদিনার মাঝখানে মকামে খুম নামে একটা জায়গা রয়েছে, সেখানে আমার নবীজি খুতবা দিলেন, ওয়াজ করলেন। সেখানে আমার নবীজি বললেন, আনা তারিকুন ফিকুম সাকলাইন, এ আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটি জিনিসের নাম হচ্ছে আউয়াল উমা কিতাবুল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর ফাহুজু বিকিতাবিল্লাহি ওয়াসতামসিকু বি, এ আমার সাহাবায়ে কেরাম। ওয়াসানিয়ুমা আহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আলে বাইতি। আমার রসুল মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই লম্বা হাদিস কেন বয়ান দিলেন? রসুলুল্লাহ বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার উম্মতরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটার নাম হলো কিতাবুল্লাহ কুরআন, একটার নাম হলো কুরআন শরীফ। কি শরীফ? কুরআন শরীফ। একটার নাম কি? ফিহিল হুদা ওয়ান নূর, সেখানে হেদায়েত আছে, সেখানে নূর আছে। কোরআনের ভিতরে হেদায়েত আছে, কোরআনের ভিতরে কি আছে? নূর আছে। আমার নবী নূর কিনা? আমার নবী কি? নূর। কোরআনের ভিতরে হেদায়েত আছে, কোরআনের ভিতরে নূর আছে, অর্থাৎ কোরআনের ভিতর জান্নাত আছে, কোরআনের ভিতর নবী আছে। কোরআন স্টাডি করলে আমার নবীজির আগা কোরআন জীবনে স্টাডি হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, আমার নবীজির আগা কোরআন জীবনে হচ্ছে সারা কুল কায়নাত বিশ্ব মানবতার হেদায়েতের মডেল, আমার নবীজি হচ্ছে হেদায়েতের অনুপম আদর্শ। জোরে সে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন স্টাডি করলে, গবেষণা করলে, সৈয়দনা আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্থনীতিবিদ ছিলেন মদিনা শরীফের মধ্যে। ইনার নামে মদিনা শরীফে বেশ কিছু রাস্তা আছে, তরিকু আবু যর আল গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর দরবারে প্রশ্ন করলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ওসিয়ত করুন। তখন আমাকে বিষয় দেওয়া হয়েছে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুশাসন এবং মাদা শিক্ষার গুরুত্ব, সেই জন্য আমার কথাগুলো ঘুরাই ফিরাই ওইদিকে আনতেছে, আবার বিষয়ের বাইরে যাচ্ছি না। অনেকের তো বিষয় দিলে বিষয়ের উপর কথা বলতে খুবই কষ্ট, বিষয়ের উপর আসলে কথা বলতে কি কষ্ট, হ্যাঁ, একমিকে চলে একদিকে চলে যেতে হয়। আমি ঘুরাই ফিরাই শুধু এইটা বিষয়ের উপর কথা বললে হয়তো আপনারা বুঝবেন না, সেজন্য ঘুরে ফিরে একটু ট্রেনে টুনে ঘুরে ফিরে আবার জায়গায় আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু যর গেফারি আপনার কাছে চাচ্ছি, আমাকে কিছু উপদেশ দিন, ওসিয়ত করুন, কোন উপদেশ কোন কথা মানলে আমার জীবন সুন্দর হবে, শুনলাম আসলাম গেলাম হবে না। এই মাহফিল হচ্ছে শিক্ষার কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, মাদ্রাসায় কোরআন হাদিস ফেকা ফতোয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। সুন্নি মাদ্রাসার মধ্যে আমার নবীর এলম বিতরণের কেন্দ্র হচ্ছে সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক কিনা? আর বাতিলদের সকল শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে শয়তানের এলম বিতরণের, ঠিক কিনা? এটা এটা মাথায় আগে ঠিক রাখবেন। সুন্নিদের সকল মাহফিলগুলো আমার নবীর এলম বিতরণের কেন্দ্র, ঠিক কিনা? এখানে আজকে নবীজির এলম বিতরণ হবে। এত এতক্ষণ যা আলোচনা হয়েছে সব কিছু নবীর দরবারের এলম আপনাদের কাছে সাপ্লাই করা হয়েছে, আপনাদের কাছে ডিস্ট্রিবিউট করা হয়েছে। আপনারা শুনেছেন, এসেছেন, শুনেছি, আসলাম, গেলাম, শুনলাম, ভুলে গেলাম, হবে না। এগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার দরকার আছে কি নেই? তাদের সাথে বাতিলের সাথে আমাদের কোনো সম্পর্ক, ঠিক কিনা?
তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে সুন্নি শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে যেখানে আপনাদের নন্দীহাটের পশ্চিম পাশে আম্বিয়া প্রাইমারি স্কুলের সামনে, প্রাথমিক স্কুলের সামনে সেখানেও একটা আমাদের সুন্নি মাদ্রাসা দেওয়া হয়েছে, আপনারা ছেলে মেয়েদেরকে পড়া সেখানে দিবেন। সুন্নি শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়ে না পড়াইলে কারা পড়াইবে সাহেব বলেন তো দেখি? সুন্নি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছেলে দিতে হবে, মেয়ে দিতে হবে, এটা সবচেয়ে বড় সাহায্য। এরপর আপনাদের কাছে টাকা পয়সা যাদের রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে দান খয়রাত করতে হবে, যাকাতের পয়সা, ফিতরের পয়সা, এমনি ডোনেশন ইত্যাদি দান করতে হবে। সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে দান দক্ষিণার মাধ্যমে এগুলোকে বড় করতে হবে। শুধু জামে আহমদে সুন্নি আলিয়া আমাদের একটা মাদ্রাসা, এটা থাকলে কি হবে শুধুমাত্র না, তার শাখা আরও প্রয়োজন রয়েছে। ওদের কত হাজার হাজার মাদ্রাসা দেখতেছেন তো, আমাদের ফতুপুরের মধ্যে গণলেও সুনদি গণতে হবে সৌদি দিয়ে রে, তাদের মাদ্রাসা সৌদি দি গরম করিব ঠিক কিনা? মানুষে ঘর বিল্ডিং দালান কোড়া নির্মাণ করতেছে আর ওরা মাদ্রাসা বিল্ডিং, শয়তান, শয়তানের শক্তি বেশি তো কম না তো, শক্তি শয়তানের শক্তি কম না তো, শয়তানের মানুষের রগে রগে হাঁটতে পারে তো, আল্লাহ ক্যাপাসিটি দিয়েছেন। শয়তানও বলেছেন আল্লাহ আল্লাহ উকবিয়ান্নাহুম আজমাইন ইল্লা মিন ইবাদিকাল মুখলিসিন, আল্লাহ আমি সবাইকে মিসগাইড করব, আমি তোমার অনেক বান্দাদেরকে মিসগাইড করে ফেলবো, কিন্তু একজ্যাক্ট বান্দা আছে কাটি সুন্নি মুসলমান তাদেরকে আমি মিসগাইড করতে পারবো না। যারা ইমাম গাজী শের বাংলার আদর্শের উপর উজ্জীবিত প্রতিষ্ঠিত, যারা শাহিনশাহী শ্রী কুটের আদর্শের উপর প্রতিষ্ঠিত উজ্জীবিত, যারা ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিম সাহেব হুজুরের আদর্শের উপর প্রতিষ্ঠিত, যারা গৌসুল আজম মাঝবান্ডের আদর্শ লালন করেন পালন করেন, যারা খাজা গরিব নামাজের প্রেমিক আশেক ভক্ত, যারা গৌসুল আজম দস্তগীরের প্রেমিক আশেক ভক্ত, তাদেরকে কোনোদিন শয়তান মিসগাইড করতে পারবে না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তো বারবার বারবার কথা একটাই, দিনই শিক্ষা প্রতিষ্ঠান আপনারা প্রতিষ্ঠা করুন, আর যেগুলো প্রতিষ্ঠিত আছে এগুলো রক্ষা করার জন্য এগিয়ে আসুন। শুধু একটা আমাদের জামিয়া একটা থাকলে হবে না, জামিয়ার শাখা আর হাজারো জামিয়া তৈরি করতে হবে ঠিক কিনা? হাজারো জামিয়া তৈরি করার দরকার আছে। আমাদের মনজুরুল ইসলাম মাদ্রাসাকে প্রতি আরও আরও বড় করতে হবে, আরও বাড়াইতে হবে, এটার আর এটা আরও জুলুস রোশন করতে হবে ঠিক কিনা? আরও ফতপুরে যত আমাদের মাদ্রাসা আছে এইগুলোকে আরও বাড়াইতে হবে ঠিক কিনা? তো সুতরাং অন্তরে মনে কলবে দিলের মধ্যে সুন্নি প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য জজ্বা তৈরি করুন। আপনার ভাই আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ার দিন, মাদ্রাস শিক্ষায় শিক্ষিত করুন। যেই এলম মদিনায় তৈবা থেকে আসে, যেই এলম আমার গাজী শের বাংলা পেয়েছেন, যে এলম আমার আলা হজরত পেয়েছেন ঠিক কিনা, যেই এলম ইমাম শের ইমাম হাশিমি হুজুর পেয়েছেন, যেই এলম শাহিনশাহ শ্রীকুট বিতরণ করে যাচ্ছেন, ওই এলম সুন্নি জামাতের সকল সুন্নি ওলামায়ে কেরামের মাধ্যম বিতরণ হচ্ছে, ওই এলম আমরা আমাদের মাদ্রাসা থেকে অর্জন করতে হবে, নিতে হবে ঠিক কিনা ভাইয়ের আমার? সুতরাং আমাদেরকে সশ্রেষ্ঠ থাকতে হবে, জাগ্রত থাকতে হবে, সারাক্ষণ আমরা যাতে এই এলমের উপর থাকতে পারি। তো বললেন আমাকে কিছু উপদেশ দিন, তখন আমার নবী বললেন উসিকা বিতাকওয়াল্লাহ, এই আবু যর গফারি তোমাকে আমি এক নম্বর ওসিয়ত করতেছি, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তাকওয়া পরহেজগারি আপনার মধ্যেও থাকতে হবে, আপনার পরিবারের মধ্যেও থাকতে হবে ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, আমার ছেলে মেয়েরা কেউ নামাজ পড়ে না, হবে? আমি নামাজ পড়ি, দরুদ সালাম পড়ি, উরুসুন্নবী ফাতেহা করি, আমার ছেলে মেয়েরা এগুলো বিরোধিতা করে, হবে? সুতরাং
তাদেরকেও এলাম শিক্ষা দিতে হবে। এখান থেকে আজকে যা শিখবেন এগুলো গিয়ে ঘরের মধ্যে শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? শূন্য সম্মেলনে আসছি, কিছু শিখেছি, এগুলো বাসার মধ্যে গিয়ে আমার পরিবার পরিজনদেরকে শিক্ষা দিতে হবে। সাহাবায়ে কেরাম আদর্শ সেটাই ছিল। দুই নম্বর, আমার আবু যর গেফারি আবার বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু আমাকে উপদেশ দিন, আরো কিছু কথাবার্তা বলুন যেগুলো আমি আপনার কাছ থেকে শুনতে চাই। তখন বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল। এই আবু যর গেফারি, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি কোরআন তেলাওয়াত করো, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ জিকির করো, তুমি আল্লাহ জিকির করো, তুমি আল্লাহ জিকির করো, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন তেলাওয়াত করলে এই কোরআন তেলাওয়াত তোমার জীবনের সৌন্দর্য হবে, এই কোরআন তেলাওয়াত আসমানে তোমার জন্য নূর হবে, এবং এই জিকির দুনিয়াতে তোমার জন্য সৌন্দর্য হবে, আসমানে নূর হবে, দুনিয়ার সৌন্দর্য হবে। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আফজলুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তেলাওয়াতে কোরআন। আলা দুনিয়া আলাইকুম আর কেশকে মুস্তাফা সামনে উস্ত বার বার দর গুশায়ে দা মানে উস্ত সালাতুন ইয়া রাসূলুল্লাহ জুরালানা লাইসমা কলনা সালাতুন সম্মানিত সুধি সমাবেশ, এই জাতীয় সুন্নি সম্মেলনে এতক্ষণ বক্তব্য করার সুযোগ থাকে না, কারণ বক্তা তো অনেক বেশি, এখানে সর্বোচ্চ 45 মিনিট 30 মিনিট এতরকম এক একজন বলার সময়। তো এখন আল্লাহর মহিমা, আমাদের নির্ধারিত বক্তারা এখনও মঞ্চে এসে পৌঁছান নাই, এনারা মঞ্চে আসলেই আমি ওয়াকার দেওয়ানা, ঠিক আছে? তো তো আমরা আমরা নামাজে মাগরিব এখানে আদায় করেছি, নামাজে এশা এখানে আদায় করেছি আলহামদুলিল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনের আমাকে যেটা আজকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আমাদের ইসলামী জীবন আদর্শ বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষা ও ধর্মীয় অনুশাসনের গুরুত্ব, তন্মধ্যে আমাদের ইসলামী আদর্শ মধ্যে ইমানের পরে এলামের পরে নামাজের স্থান, আমরা নামাজে মাগরিব নামাজে এশা ইতিমধ্যে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। সুন্নি মুসলমানরা যদি ব্যস্ত না পায়, এজিদিরা কি ব্যস্ত পাবে? যারা হুসাইনি হাসানি মুসলমান, আমরা হাসানিও হুসাইনিও, আমার রসুলের নাবি থেকে কোমর থেকে উপরের দিকে ইমাম হাসানের সুরত, আর নাবি থেকে নিচের দিকে ইমাম হুসাইনের সুরত, আমার নবীজি আগা করা হাসানি হুসাইনি, সুন্নি মুসলমানরা হাসাইনি হুসাইনি, ঠিক কিনা? সুন্নি মুসলমানরা যদি ব্যস্ত না পায়, হাসানি হুসাইনিরা যদি ব্যস্ত না পায়, এজিদেরা কি ব্যস্ত যাবে? এজিদের জন্য ব্যস্ত, আমি যেটা শের আগেই পড়েছিলাম, আমার আলা হজরত বলেছেন, তুঝে সে আর জন্নত সে কিয়ামত লব ওহাবি দূর, তুঝে সে আর জন্নত সে কিয়ামত লব ওহাবি দূর,
হাম রসুল্লাহ কে হাম রসুল্লাহ কে জন্নতে রসুল্লাহ কি আরশ হক মসনদে রিফাত রসুল্লাহ কি দেখিনি হে হশর মে ইজ্জত রসুল্লাহ লাম বিল আরশ জিসকো জো মিলা উনে সে মিলা লাম বিল আরশ জিসকো জো মিলা উনে সে মিলা বাটতি হে কৌনাইন মে বাটতি হে কৌনাইন মে নিয়ামত রসুল্লাহ কি সালা দুনিয়া সূরজ উল্টে পাঁও পলটে সূরজ উল্টে পাঁও পলটে চাঁদ ইশারে আন্দি নজদি দেখলে আন্দি নজদি দেখলে কুদরত রসুল্লাহ কি আরশ হক মসনদে রিফাত রসুল্লাহ কি সারা দুনিয়া সম্মানে উপস্থিতি আমার আলা হক বলেছেন যে পৃথিবীর মানুষ আল্লাহ রসুল জান্নাতের মালিক আমার রসুলের সেই দুইজন শাহজাদা এ মোস্তফা সৈয়দনা ইমাম হাসান ইমাম হুসাইন তারা দুজন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার সুবহানাল্লাহ হাসান হুসাইনের আলোচনা আজকে সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে সুন্নি উলামায়ে কিরাম আজকে আপনাদের সামনে বয়ান করে যাচ্ছেন পেশ করে যাচ্ছেন সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে হাসান হুসাইনের কথা বলার মতো মানুষ থাকবে অতএব আমার কথা ঘুরে ফিরে ওই জায়গায় আসতেছে বারবার আমার আলোচ্য বিষয় যেটা অতএব সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান হাজারো জামিয়া প্রতিষ্ঠা করার দরকার আছে কি নাই আমার নামে যে বললেন এই আমার সাহেব ইকরাম এই আমার উম্মতেরা শুনো শুনো আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম যেগুলো তোমরা মজবুত করে ধারণ করলে তোমরা কখনো গোমরা হবে না প্রখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের হাদিস মেশকাত শরীফের মধ্যে 528 পৃষ্ঠায় হাদিস রয়েছে আমার নবী বললেন একটা হচ্ছে কিতাবুল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর যেখানে হেদায়ত রয়েছে যেখানে জান্নাত রয়েছে যেখানে আমার নবী রয়েছে আগাগোড়া কোরআন হচ্ছে আমার নবী আমার ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ বলেছেন ফার্সি ভাষার মধ্যে তার প্রসিদ্ধ কাব্যগ্রন্থ দিওয়ান আজিজের মধ্যে বলেছেন হামা কুরআন বতৌসিফে মুহাম্মদ হামা কুরআন হামা কুরআন মানে আগাগোড়া কোরআন আগাগোড়া বতৌসিফে মুহাম্মদ আমার নবীজের শান মানের বয়ান ইমাম গাজী শের বাংলা বলেছেন হামা কুরআন বতৌসিফে মুহাম্মদ আগাগোড়া কোরআন শরীফ আমার নবীজের শান মানের বয়ান এটা ইমাম শের বাংলা রহমতুল্লাহ নিজের পকেট থেকে বলেন নাই সুন্নি আলেমে দিন থাকলে আপনারা কারবালার ময়দানের বয়ান শুনবেন ঠিক কিনা
তারা সুন্নি দাবি করলো এই পর্যন্ত করবালার ময়দানের কথা তাদের জবান থেকে বেরিয়েছে? আপনারা কোনোদিন শুনেছেন? ওই আমার শুরুতে বলেছিলাম, তারা যদিও বলে আমরা সুন্নি আমরা সুন্নি, এই দেশের মানুষ তাদেরকে কোনোদিন সুন্নি বলবে? যেদিন তাদের মাদ্রাসায় মিলাদুন্নবীর মাহফিল করবে সেদিন এই দেশের মানুষ হয়তো তাদেরকে সুন্নি বলার জন্য হয়তো চেষ্টা করে দেখতে পারে, ঠিক কিনা? যেদিন আজানের আগে তাদের মাদ্রাসায় সালাতু সালাম দেবে সেদিন হয়তো এই দেশের মানুষ তাদেরকে সুন্নি বলার জন্য চেষ্টা করতে পারে, ঠিক কিনা? যেদিন তাদের মাদ্রাসা থেকে ফজরের নামাজের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা যেদিন বলবে, তাদের মাদ্রাসার মাহফিলের মধ্যে যেদিন মিলাদ পড়বে কিয়াম করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিবে, হয়তো সেদিন সুন্নি মুসলমানরা হুসাইনি হাসানি মুসলমানরা তাদেরকে সুন্নি বলার জন্য একটু চিন্তা করতে পারে, ঠিক কিনা? আর না হয় তারা ফিটের মধ্যে আমরা সুন্নি বুকের মধ্যে আর একটা সাইনবোর্ড লাগাই দিল আমরা সুন্নি, সামনে একটা আমরা সুন্নি সাইনবোর্ড, সামনে একটা পেস্টুন, পিছনে একটা পেস্টুন, সামনে একটা পেস্টুন, ডানে আর একটা পেস্টুন, বামে আর একটা পেস্টুন, সাইড দিকে সাইডটা পেস্টুন, মাথার উপর আর একটা পেস্টুন, লেখা আছে আমরা সুন্নি। লেখা কি? আমরা সুন্নি। ফার্স্টটা পেস্টুন গায়ের সাথে লাগাই দিল আমরা সুন্নি আমরা সুন্নি। এইভাবে ফার্স্টটা পেস্টুন লাগিয়ে তারা সবাই মাঠে নেমে স্লোগান দিল বাংলাদেশের মানুষ এখনো বেকুব হয় নাই, তাদেরকে সুন্নি বলবে? সাবধান, এত বড় শহীদ করবালার মাস বিদায় নিচ্ছে, এ পর্যন্ত তাদের কোনো শিক্ষাঙ্গনে তাদের মাদ্রাসায় এ পর্যন্ত করবালার মাহফিলের কোনো আলোচনা হয়েছে? বাইরে ভিতরে কোনো জায়গায় আওয়াজ শুনেছেন? আওয়াজ নেই। আর আমার নবী কি বলেন হাদিসে? আমি দুটো জিনিস প্রখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের হাদিস, এটা না মানার কোনো সুযোগ নাই। মেশকাত শরীফ 528 পৃষ্ঠা হাদিস আপনাদের মাঝে আছে, উল্টাই দেখুন আমরা কি ভুল বলছি নাকি যা আছে তা বলছি। যা আছে তা বললে কোনো অপরাধ আছে? তারা বলে আমরা সারাক্ষণ কিসে বলি, এখন কিসে বললাম না হাদিস বললাম, আমি এই শুরু করেছি পর্যন্ত এই পর্যন্ত বেশ অসংখ্য হাদিস আপনাদের সামনে তুলে ধরেছে কিনা। তারপর আল্লাহ কি বলতেছেন? আমি দুই নম্বরে রেখে যাচ্ছি, আমি দুই নম্বরে রেখে যাচ্ছি আমার আহলে বাইত, আমার আহলে বাইত, আমি নবীজির পরিবারের সদস্য, আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন, আমার ফাতেমা, আমার আলী আসগর, আমার আলী আকবর, আমার সৈয়দনা আলী আসগর, সৈয়দনা আব্বাস, আমি নবী পরিবারের যখন সদস্যরা যত সদস্য রয়েছে সবগুলো হচ্ছে তোমাদের জন্য হেদায়েতের মডেল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার রসুল বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার উম্মত, কিয়ামতের ফজর পর্যন্ত তোমরা মিসগাইড হবে না, গোমরা হবে না, এইরকম দুটো জিনিস রেখে যাচ্ছি। এক নম্বরে কোরআন শরীফ, এক নম্বরে কি? কোরআন আগাগোড়া উল্টাইলেই আমার নবীর শান আমানের কথা বেশি উঠে, ঠিক কিনা? নবীর শান যেখানে তারা সেখানে আদ দিয়ে রাখে। এহুদিরা আমার নবীজির শান মান লুকোয় রাখতো, সুবাই রাখতো, বর্তমান যুগের বাতিল ফেরকারাও সেই এহুদিদের এজেন্টরাও বর্তমানে কোরআন শরীফে আমার নবীর শানের মানের বয়ান যেখানে রয়েছে, আহলে বাইতের বয়ান যেখানে রয়েছে সেখানে তারা আদ দিয়ে রাখে। এগুলো মানুষকে বয়ান, ঠিক কিনা ভাইয়ের আমার? তারা যদি সত্যিকারের হুসাইনি মুসলমান হইত তাইলে তো তারা এই মাসের মধ্যে
হাসান হোসেন আহলে বাইতের কথা বলতো, ঠিক কিনা? আমার নবীজি বললেন মুসলিম শরীফ উল্টান, মেশকার শরীফ ফাঁসারে সৃষ্টা, উজাক্কির কুমল্লাম ফি আহলে বাইতি, একবার নয় তিনবার, উজাক্কির কুমল্লাহ ফি আহলে বাইতি, উজাক্কির কুমল্লাহ ফি আহলে বাইতি। আমার নবী বললেন এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার উম্মতরা, কিয়ামতের ফজর পর্যন্ত যারা আমার নবীর উম্মত হবে, জেনে রাখো দুটা জিনিস ধরে রাখলে তোমরা গুমরা হবে না, শয়তানে তোমাদেরকে মিসগাইড করতে পারবে না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমার হাসানাইনে করিমাইন। আমি নবীর আহলে বাইতকে ধরে রাখলে, আমার আহলে বাইতকে ধরে রাখলে তোমরা কখনো গুমরা হবে না, মিসগাইড হবে না, পথহারা দিশাহারা হবে না। উজাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমি তোমাদেরকে আমার আহলে বাইত সম্পর্কে স্মরণ করা দিচ্ছি। তিনবার বলেছেন, কয়বার বলেছেন? আমার নবীর আহলে বাইত সম্পর্কে কয়বার বলেছেন? তিনবার। তাইলে বুঝা যাচ্ছে একদল হবে যারা আহলে বাইতের বিরোধী হবে, ঠিক কিনা? সেই জন্য আমার নবী কয়বার বলেছেন উজাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উজাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উজাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। এ আমার উম্মত, আমি তোমাদেরকে স্মরণ করাইয়া দিচ্ছি, অধিক হারে স্মরণ করাইয়া দিচ্ছি আমার আহলে বাইত সম্পর্কে সাবধান, তোমরা যত কিছু করো না কেন আমার হাসানাইনে করিমাইনের বিরুদ্ধে তোমাদের অবস্থান হইতে পারবে না, ঠিক কিনা ভাইয়ের? আমার হাসান হুসাইন যেখানে আমার নবী সেখানে, হাসান হুসাইন যেখানে জান্নাত সেখানে, হাসান হুসাইন যেখানে ব্যস্ত সেখানে, হাসান হুসাইন যেখানে সুন্নি জামাত সেখানে, হাসান হুসাইন যেখানে গৌস আজম দস্তগীর সেখানে, হাসান হুসাইন যেখানে গরিব নওয়াজ সেখানে, হাসান হুসাইন যেখানে গৌস আল আজম মজবন্ডারি সেখানে, হাসান হুসাইন যেখানে শাহিন শাহিন শ্রীকুট সেখানে, হাসান হুসাইন যেখানে ইম গাজী শের বাংলা সেখানে, হাসান হুসাইন যেখানে ইমাম হাশমি সেখানে, হাসান হুসাইন যেখানে সুন্নি জামাত উলামা ইকরাম সেখানে, হাসান হুসাইন যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত সেখানে, ঠিক কিনা ভাইরা? অতএব সে হাসানাইনে করিমাইনের জীবনে থেকে আমরা কোরআন হাদিস শিখে জান্নাতীদের পথে আমরা অগ্রসর হচ্ছি। আমাদের জন্য সামনে রয়েছে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমরা আলোচনা করি হাসানাইনে করিমাইনের, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমার নবীর আমার নবীজির দরবারের এলম বন্টন হয়, শয়তানের এলম বন্টন হয় না। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শয়তানের এলম বন্টন হবে, তারা একসাথে বাংলাদেশের 66টি জেলার মধ্যে বোমা ফাটাইতে পারে, ঠিক কিনা? তারা শাহজালাল মাজারে বোমা ফাটাইতে পারে, ঠিক কিনা? তারা অলিউল্লার মাজারে বোমা ফাটাইতে পারে, ঠিক কিনা? তারা জঙ্গিবাদ আবিষ্কার করতে পারে, ঠিক কিনা? তাদের মাদ্রাসার মধ্যে ছেলেরা মারা যায়, তারা যারা যারা হাসানাইনে করিমাইনের আদর্শ থেকে দূরে তাদের মাদ্রাসায় ছেলে গণ গণ ছেলে মারা যায়, পত্রিকায় আসে, ঠিক কিনা ভাইয়ের? আমার জঙ্গিবাদ এই দেশের মধ্যে তারাই আবিষ্কার করেছে, তারাই সৃষ্টি করেছে। এই পর্যন্ত একজন জঙ্গিও সুন্নি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র স্টুডেন্ট তার কোনো প্রমাণ সরকার দিতে পারে নাই, ঠিক কিনা ভাইয়ের আমার? অতএব সেই জঙ্গিবাদের আস্তানা থেকে আমাদেরকে উদ্ধারের জন্য সুন্নি শিক্ষা প্রতিষ্ঠানকে আবিষ্কার করা, মজবুত করার আশাবাদ ব্যক্ত করে আমাদের আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার অকুশল বক্তব্য ইতি টানলাম। ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।